এই সময় রাজ্য রাজনীতির সবচেয়ে চর্চিত বিষয় শুভেন্দু অধিকারী। জনমানসে কৌতূহলের অন্ত নেই। শুভেন্দু কি দল ছাড়বেন? শুভেন্দু কি নতুন দল গড়বেন? শুভেন্দু কি বিজেপি যাবেন? কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হলো? তৃণমূল কি ভাবছে? তৃণমূলের অন্দরেও তো নানান জনের নানার কথা, নানা নেতার নানা বার্তায় কি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা রয়েছে? শুভেন্দু দল ছাড়ুক এমনটাই কি চায় তৃণমূলের শীর্ষস্তরের কেউ কেউ? এমন অনুমান কিন্তু অমূলক নয়, কারণ এই স্পর্শকাতর সময়েও উত্তেজক বক্তব্য থেকে বিরত থাকছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা চাই যত কালো রক্ত আছে সব যে বিজেপিতে যোগদান করুক। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসে যে যেখানে জিতেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখিয়ে জিতেছে। আবার বলছি, 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ওনার কেন্দ্রও পড়ে। দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় আলোচনা প্রক্রিয়া চালানোর কথা বলছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। শুভেন্দুকে নিয়ে আশা ছাড়তে নারাজ তৃণমূলের অনেকেই। কিন্তু উনি তো বিধায়ক পদ থেকে বা দলের প্রাথমিক সদস্য পদ থেকে এখনো পদত্যাগ করেননি। যতক্ষণ উনি পার্টিতে আছেন, পার্টির এমএলএ আছেন, ততক্ষণই ওর সাথে কথা বলা যেতে পারে। এই অবস্থাতেও বিরাম নেই কল্যাণের। কিন্তু কেন কল্যাণ এমন করছেন? রাজনৈতিক দর কষাকষির জটিল অঙ্ক? বাস্তবিক পরিস্থিতিতে কিন্তু তেমনটা মনে হচ্ছে না। দলেরই একাংশ বলছেন দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছাড়া শ্রীরামপুরের সাংসদ ওই মন্তব্য করেননি। তাই এইচআরবিসির চেয়ারম্যান পদ থেকে বৃহস্পতিবার শুভেন্দু ইস্তফা দেওয়ার পর তার জায়গায় হুগলির সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ওই পদে নিয়োগ করা হয়েছিল। শুভেন্দু নন্দীগ্রাম সভার পর কল্যাণ সরাসরি অধিকারী পরিবার নিয়ে বক্তব্য রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মিউনিসিপালিটিতে আলু বিক্রি করতিস রে, আলু বিক্রি করতিস। এই নিয়ে বলাগড়ের সভায় নিজের ক্ষোভের কথা জানিয়ে দেন শুভেন্দু। আজকে যদি কোনো বর্তমান জনপ্রতিনিধিও আমাকে বা আমার পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করে, আপনারা কি সমর্থন করবেন? আপনারা কি এই কালচার সমর্থন করেন? কিন্তু সেই কল্যাণকে নিয়েই বাঁকুড়া সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দলের শীর্ষ নেত্রী কি কোনো ইঙ্গিত দিতে চান? ইঙ্গিত বোধহয় আছে। শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়েছেন শুক্রবার। মমতার দল ছাড়বেন কবে? একাই যাবেন নাকি সঙ্গে নিয়ে যাবেন আরও কাউকে? প্রশ্ন অনেক, কিন্তু সেই সব প্রশ্নের উত্তর খোঁজার ফাঁকেই দলের তরফে ঘোষণা করা হয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের কথা। কোন কোন জেলা? 7ই ডিসেম্বর থেকে মমতার জেলা সফরে প্রাধান্য পাবে দলে পর্যবেক্ষক পদ থাকাকালীন যে যে জেলা সামলাতেন শুভেন্দু সেই জেলাগুলো। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদার পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। 7ই ডিসেম্বর থেকে এই জেলাগুলিতে মিটিং করবেন মমতা। অর্থাৎ সব পরিস্থিতি, সব সম্ভাবনা ভেবে তৈরি সব পক্ষই। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।